আজকে চেঞ্জ টিভির এই অনলাইন আলোচনা অনুষ্ঠানে যারা আমার সাথে আছেন দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে সবাইকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই। আমার কাছে এটা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, কিন্তু যেটা আমি রাজনৈতিক কর্মী বা সংগঠক হিসেবে যে কথাটা বলতে পারি, এটা অত্যন্ত স্পষ্ট যে এবার সরকার যে একটা আত্মরক্ষামূলক ভূমিকার মধ্যে আছে, এই দুঃশাসনের বিরুদ্ধে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, মানুষ যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার সুযোগ পেলে মানুষ যে সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করবে, আর ভোটের একটা অবাধ ন্যূনতম একটা অবাধ নির্বাচন হলে সরকারকে যে লজ্জাজনকভাবে যে বিদায় নিতে হবে সেটা অত্যন্ত স্পষ্ট, সেটা সরকারের নিশ্চয়ই ব্যাপারে তাদের হিসাব নিকাশ তাদের আছে, তাদের গোয়েন্দা সংস্থা সহ বিভিন্নভাবে তাদের কাছে নিশ্চয়ই কিছু মানুষের এই যে পুঞ্জীভূত ক্ষোভ, এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, নিশ্চয়ই সরকারের কাছে সে তথ্যটা আছে। ফলে সরকার এবার তার যে জোটটাকে তারা আরও সম্প্রসারণ করার চেষ্টা করবে, তারা তাদের নতুন বন্ধু তারা জোগাড় করার চেষ্টা করবে, নতুন এক ধরনের নির্বাচনে অ্যালাইনমেন্টও তারা যে তৈরি করবার চেষ্টা করবে, সরকারের লক্ষণ এবং আলামত দেখে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো যারা যাবেন, আমি জানি না সেটা সরকার থেকে যেমন এই উদ্যোগটা হবে, এবং জানেন যে অনেকগুলো সমাজের আদর্শহীন নীতিহীন কেবলমাত্র নানা ধরনের নির্বাচনের সামনে আসলে বিভিন্ন সময় সরকারি দল নানা ধরনের উৎকোচ তারা বিলানোর চেষ্টা করে, নানা ধরনের ভেট তারা দেবার চেষ্টা করে, কাউকে ব্যবসা দেবার চেষ্টা করে, কাউকে তারা নির্বাচনে তারা আসন দেবার চেষ্টা করে, কাউকে তারা নগদ নারায়ণ তারা দেবার চেষ্টা করে, বিভিন্নভাবে আমাদের এই কেনা বেচার রাজনীতির সংস্কৃতির মধ্যে নানা ধরনের সুবিধাবাদী দঙ্গলকে সরকার তার পাশে যুক্ত করবার চেষ্টা করে। এবার সরকার যে পরিমাণ বিপজ্জনক জায়গাতে আছে, ফলে এবার আশঙ্কা করা যায় বা অনুমান করা যায় যে এবারও সরকার এই ধরনের নীতিহীন, এদের রাজনৈতিক চরিত্রহীন, এদের বর্ণচোরা অনেক রাজনৈতিক দল বা সংগঠনকেও তারা নির্বাচন সামনে রেখে তাদের পক্ষে তারা টানার তারা একটা চেষ্টা উদ্যোগ তারা নেবে। কিন্তু আমি বিশ্বাস করি এই সমস্ত উদ্যোগ দিয়ে এবার সরকার শেষ রক্ষা করতে পারবে না। মানুষ বাস্তবে সরকারকে মানুষের দেখতে চায় না। ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলে রাজপথে দাঁড়িয়ে মানুষ তার মনোভাব মানুষ প্রকাশ করবে, যে কারণের জন্য সরকার একটা দমন নিপীড়নের পথে যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে সমাবেশকে তারা বাধা দিচ্ছে, তারা সুরতান্ত্রিকভাবে একটা দমন নিপীড়নের পথে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলন সমাবেশকেও আজকে তারা বাধা দেওয়ার একটা হীন চেষ্টা তারা অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি মানুষ এই সমস্ত বাধা অতিক্রম করে মানুষ জেগে উঠবে, রাজপথে মানুষ নামবে, এবং মানুষ তার যে জন আকাঙ্ক্ষা এবং সেই জন আকাঙ্ক্ষায় সরকারকে তারা পদত্যাগে বাধ্য করবে, এবং আমরা বিশ্বাস করি যে এরপরে আমরা আলাপ আলোচনা করে নির্বাচনকালীন এই সরকারের পদত্যাগের পরে নিশ্চয়ই নির্বাচনকালীন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারব, যাতে ভবিষ্যতে দেশটা গণতান্ত্রিক পথে যাত্রা করতে পারে, যাতে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করে বাংলাদেশ তার এই 51 বছরের বাংলাদেশের যে অঙ্গীকার ছিল মুক্তিযুদ্ধের সময় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বাংলাদেশ শেষ পর্যন্ত সে পথে বাংলাদেশ হাঁটতে পারবে, এই বিশ্বাস বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আমার আছে। আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে জোট করার ব্যাপারে আসলে অগ্রগতি কতখানি কী হলো। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আমরা 7টি রাজনৈতিক দল আমরা বহুদিন ধরে আমরা একটা আলাপ আলোচনা করছি। আমরা যে বিদ্যমান যে ফ্যাসিবাদী দুঃশাসন, সেই ফ্যাসিবাদী দুঃশাসনকে মোকাবেলায় গণ আন্দোলন গণসংগ্রামের পথে সরকারকে পদত্যাগে বাধ্য করা, এবং মানুষের যে আকাঙ্ক্ষা এবং দেশে একটা অবাধ নির্বাচনের জন্য নির্বাচনকালীন একটা নিরপেক্ষ তদারকি সরকার যাতে কায়েম করা যায়, এই সাধারণ ঐক্যমতের ভিত্তিতে আমরা 7টা দল আলাপ আলোচনা করে ইতিমধ্যেই আমরা একটা মতকে এসেছি যে এই যে মঞ্চ, এটা
গণতন্ত্র মঞ্চ নামে আমরা কাজ করব। এটা এটা ইতিমধ্যে আমরা জনগণকে এই বার্তাটা আমরা দিয়েছি এবং গত দেড় দু মাস ধরে গণতন্ত্র মঞ্চের আমরা যারা যুক্ত আছি, আমরা গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ভিত্তিটা নিয়ে আমরা কাজ করছি। এটা রাজনৈতিক ভিত্তিটা কী হবে, গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক রূপরেখাটা কী হবে, এটা নিয়ে আমরা আমরা কাজ করছি। এবং ইতিমধ্যে আমরা নীতিগতভাবে একটা রাজনৈতিক ভিত্তি বা রাজনৈতিক আমাদের যে রূপরেখা, সেটা নীতিগতভাবে আমরা গ্রহণ করতে সক্ষম হয়েছি। এই রূপরেখার মধ্যে বড় দাগের আমরা এই সরকারি পদত্যাগের পরে যে অন্তর্বর্তীকালীন বা যে তদারকি সরকার হবে, সেই সরকার একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য কী কী সাংবিধানিক সংস্কারগুলো আমরা চাই আমাদের রূপরেখাতে, সেটা সুনির্দিষ্টভাবে আমরা উল্লেখ করেছি। একই সাথে আমরা পাশাপাশি নির্বাহী বিভাগ যেখানে একচ্ছত্র একটা কর্তৃত্বে আছে, একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ বা আইন প্রণয়নের বিভাগের একটা যৌক্তিক ভারসাম্য থাকে, কীভাবে নির্বাহী বিভাগের একক কর্তৃত্বটা রোধ করে কীভাবে নির্বাহী বিভাগের পাশাপাশি বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা যৌক্তিক ভারসাম্য তৈরি করা যাবে, রাষ্ট্র কীভাবে গণতান্ত্রিক হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কীভাবে বন্ধ করা যাবে এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের যারা নিহত হয়েছেন প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে তদন্ত করে কীভাবে বিচারের আওতায় আনা যাবে, ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন কালাকানুনকে আমরা সেখানে বাতিল করবার কথা আমাদের রূপরেখার মধ্যে থাকবে, এরকম বেশ কিছু রাষ্ট্র সরকারকে গণতান্ত্রিক জবাবদিহিতির মধ্যে আনার জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে। একই সাথে আমরা এককেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে কীভাবে মানে একটা বিকেন্দ্রিকত রাষ্ট্রের দিকে যাওয়া যাবে, এটা নিয়েও আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে, রূপরেখাতে এই ব্যাপারে কিছু বক্তব্য থাকবে। পাশাপাশি আমরা এই মুহূর্তে দেশের যে 18 কোটি মানুষ, তাদের জন্য গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমার শ্রমিক, কৃষক, শ্রমজীবী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ বা শিক্ষা, শিল্প, কৃষি, আবাসন, কর্মসংস্থান থেকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা কী, এগুলো আমাদের এই রূপরেখার মধ্যে আশা করি আসবে। আমরা আগামী 25 তারিখে গণতন্ত্র মঞ্চের পরবর্তী বৈঠক হবার কথা আছে, আশা করি সেখান থেকে আমরা আমরা একটা এই গণতন্ত্র মঞ্চ কবে আত্মপ্রকাশ করবে, আমরা একটা তারিখ বলেছিলাম 28 তারিখ, তারিখটা এখনও পর্যন্ত ঠিক আছে, 25 তারিখের সভা থেকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো দেশবাসীর কাছে কবে গণতন্ত্র মঞ্চ তার এই রূপরেখা বা রাজনৈতিক ভিত্তি আপ্রকাশ করবে। এবং এই মঞ্চের পাশাপাশি আমরা 25 তারিখে গণতন্ত্র মঞ্চ সাংগঠনিকভাবে কীভাবে কাজ করবে, মঞ্চ অভ্যন্তরীণভাবে এটার পরিচালনার কীভাবে আমরা পরিচালনা পদ্ধতি হবে, এর ন্যূনতম কোড অফ কন্ডাক্ট কী হবে, এগুলো নিয়েও আমরা নিশ্চয় আমাদের মধ্যে আমরা আলাপ আলোচনা করছি। আগামীতে আলাপ আলোচনা করে এসব ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবো। মঞ্চ জনসমক্ষে আত্মপ্রকাশ করবার পরে বাস্তবে আমরা রাজপথে ক্রিয়াশীল, আমরা বিভিন্ন গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কীভাবে আলোচনা করব, আলোচনার উদ্যোগ আমরা গ্রহণ করব, এসব নিয়েও গণতন্ত্র মঞ্চের মধ্যে আলোচনা হবে। আমি বিশ্বাস করি এ মাসের মধ্যে আমরা একটা পর্যায়ে আসতে পারব, হয়তো আমরা আগস্ট মাসের মধ্যেই এটাকে আমরা জনসমক্ষে উত্থাপন করে, আমরা চিন্তা আছে যে আমরা খুবই প্রাথমিকভাবে আমরা ঢাকার বাইরে আমরা বিভাগীয় পর্যায়ে কর্মী সুধী সমাবেশ করতে পারি কিনা, আমরা একটা গণসম্পৃক্ত কিছু কর্মসূচির দিকে আমরা যাব। পাশাপাশি অন্যান্য দলের সাথেও আলোচনা করে এই ফ্যাসিবাদী দুঃশাসন মোকাবেলায় বাস্তবে কীভাবে রাজপথে সমন্বিতভাবে যুগপথ ধারায় আমরা একটা শক্তিশালী কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারি এবং সেটার নির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কেও আমরা দেশবাসীকে আমরা জানাতে পারব।